মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে জুয়া খেলার লাইসেন্স দিল সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি উইন রিসর্টকে গতকাল আবুধাবি এই লাইসেন্স দেয়। উইন রিসর্টের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে। সংযুক্ত আরব আমিরাতের রাস আর খাইমার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসর্ট নির্মাণ করছে তারা। সেখানে ক্যাসিনো খোলার জন্য আমিরাত সরকারের কাছে আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। উইন রিসর্ট আল মারজান এবং রাস আল খাইমার যৌথ বিনিয়োগে রিসর্টটি নির্মাণ হচ্ছে। প্রকল্পটির জন্য এ পর্যন্ত $51.40 কোটি বিনিয়োগ করা হয়েছে। ১৫৪২ কক্ষ বিশিষ্ট রিসর্টটি উদ্বোধন হবে ২০২৭ সালে।